বর্তমানে কিন্তু আপনি জনতা কারফিউ, লকডাউন এবং 144 ধারার নাম অবশ্যই শুনে থাকবেন। কিন্তু আপনি কি জানেন এই জনতা কারফিউ, লকডাউন বা 144 ধারা কি? যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনার জন্য। সমস্ত কিছুই খুব সুন্দরভাবে বোঝানো হবে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আপনারা যদি টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেল থেকে আগামীতে জনতা কারফিউ, লকডাউন এবং সাম্প্রতিক ভাইরাস নিয়ে পরবর্তী ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে এই চ্যানেল থেকে আপনার প্রয়োজনীয় একটা ভিডিও নোটিস মিস না হয়। বন্ধুরা, এখানে কারফিউ কি বা জনতা কারফিউ কি? জনতা কারফিউ বা কারফিউ মানে হলো কোনো একটা নির্দিষ্ট সময়ে চারজনের বেশি মানুষকে একত্রে কোনো পাবলিক প্লেসে জমায়েত হওয়া থেকে বিরত রাখার জন্য কারফিউ জারি করা হয়। কোনো জায়গাতে দাঙ্গা বা জনরোষ যখন ভয়ঙ্কর রূপে দেখা দেয়, তখন পুলিশ জনতাকে নিয়ন্ত্রণ করতে অসমর্থ হয়, তখন কিন্তু এই কারফিউ জারি করা হয়। সমস্যার মাত্রার উপর কারফিউ এর সময়কাল নির্ধারণ করা হয়। সবাইকে বাড়ির ভিতরে থাকার আদেশ দেওয়া হয়ে থাকে। কারফিউ দেওয়ার কারণ হলো কেউ যেন ঘরের বাইরে জমায়েত হয়ে দল বেঁধে আবার কোনো অশান্তির সৃষ্টি না করতে পারে। হ্যাঁ বন্ধুরা, জনতা কারফিউ বা কারফিউ মানে হলো চারজনের বেশি মানুষ যেন কোনো পাবলিক প্লেসে জমায়েত না হতে পারে, সবাই যেন ঘরের মধ্যেই থাকে, তার জন্য কিন্তু কারফিউ জারি করা হয়। এরপর হচ্ছে লকডাউন। লকডাউন একটি জরুরি অবস্থা যেটা সামান্যভাবে মানুষকে একটি নিশ্চিত এলাকায় থাকার জন্য ব্যবহার করা হয়ে থাকে। সামান্যভাবে এই প্রোটোকলের শুরু প্রশাসন দ্বারা করা হয়। এর ঘোষণার জন্য সাধারণকে বড় দুর্যোগ থেকে বাঁচানোর জন্য করা হয়। ফুল লকডাউনে মানে হলো মানুষ নিজের ঘর থেকে বের হতেই পারবে না, মেডিকেল ইমার্জেন্সি আর খুব দরকারি না হলে কোনো মতেই ঘর থেকে বের হওয়া যাবে না। লকডাউনে সরকারের সবথেকে বড় উদ্দেশ্য হলো মানুষ যেন এক জায়গা থেকে অন্য জায়গায় না যায়, বিশেষ করে সরকার দ্বারা দেওয়া আদেশকে কড়াভাবে আমল করা। সংক্রমণ আটকানোর জন্য যেই যেই উপায় স্থানীয় প্রশাসন নেবে সেইগুলিকে আমল করা খুবই জরুরি। হ্যাঁ বন্ধুরা, লকডাউন মানে হলো একটি জরুরি অবস্থা যেটা সামান্যভাবে মানুষকে নিশ্চিত করে যে এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া যাবে না এবং বাড়ি থেকে বেরোনো যাবে না। যদি আপনার ইমার্জেন্সি থাকে, খুবই দরকারি থাকে, তাহলে কিন্তু আপনি বাড়ি থেকে বেরোতে পারেন। অবশ্যই সরকারি নির্দেশ আপনাকে মানতে হবে যাতে সংক্রমণ এড়ানো যায়। তার জন্য কিন্তু সরকার লকডাউন ঘোষণা করে যাতে মানুষ বাড়ি থেকে বেরিয়ে এক জায়গা থেকে অন্য জায়গা না যেতে পারে, তার জন্য কিন্তু এই লকডাউন জারি করা হয়। এরপর হচ্ছে 144 ধারা। হ্যাঁ বন্ধুরা, এই ধারায় সরকারকে উপদ্রবের আশঙ্কায় নির্দেশ জারি করার ক্ষমতা দেওয়া হয়েছে। 144 ধারা জারি করে 5 বা তার বেশি সংখ্যক ব্যক্তির জমায়েতের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়। মোবাইল ফোন সংস্থাগুলিকে একটি বা একাধিক ছোট বড় জায়গায় জুড়ে ভয়েস কল, SMS বা ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়। 144 ধারা জারি হলে কোনো অসামরিক ব্যক্তি লাঠি, ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র নিয়ে জনবহুল স্থানে যেতে পারবে না। একমাত্র নিরাপত্তা বাহিনী, আধা সামরিক বাহিনী বা পুলিশ এই অস্ত্র বহনের অধিকারী থাকবে। হ্যাঁ বন্ধুরা, যে এরিয়ায় 144 ধারা জারি হয় সেখানে কিন্তু 5 জন বা তার বেশি সংখ্যক মানুষ জমায়েত হতে পারবে না। যেখানে 144 ধারা জারি হবে সেখানে কিন্তু ভয়েস কল, SMS, ইন্টারনেট সংযোগ কিন্তু বন্ধ করে দেওয়া হয়। এমনকি সাধারণ মানুষ কিন্তু লাঠি বা কোনো বেআইনি অস্ত্র হাতে নিয়ে কোনো জনবহুল স্থানে যেতে পারবেন না। কোনো জায়গায় যখন ঝামেলার সৃষ্টি হয় তখন কিন্তু সরকার সেখানে 144 ধারা জারি করে। তোমাদের আশা করি 144 ধারা বা লকডাউন বা জনতা কারফিউ বা কারফিউ সম্পর্কে সমস্ত কিছুই বুঝতে পেরেছেন। যদি এই সম্পর্কে আপনার কিছু কোশ্চিন থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন। তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে আপনার কিছুটা হলেও উপকার হয় অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক দিয়ে ভিডিওটা রাজ্যবাসীর মধ্যে শেয়ার করে সকলকে এই বিষয়ে অবগত করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।